চব্বিশ তারিখের পরে খেলাবে। সম্প্রতি ভারতের দিল্লিতে দেখা গেছে নারায়ণগঞ্জের চার আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকে। বাংলাদেশের এক বেসরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। গণমাধ্যমটির সূত্রে মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করার শর্তে শামীম ওসমানের ছবি তোলার সত্যতা স্বীকার করেছেন। সেদিন রাত 9:05 শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। ওই ব্যক্তি আরও জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান, এই সময় শামীম ওসমানকে দেখতে পান। এমনকি শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। মূলত গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল নেতাকর্মীরা, আর সে সময় থেকে পালিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের শামীম ওসমানও। এদিকে আওয়ামী লীগ সভাপতিও অবস্থান করছেন দিল্লিতে, কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পেয়ে ভারতেই আছেন তিনি। এমনকি দলটির অন্যান্য অনেক নেতারাও সীমান্ত পালিয়ে ভারতেই অবস্থান করছেন, আবার অনেকে আটক হচ্ছেন সীমান্তরক্ষীদের হাতেও।